এবং এই ইন্টিগ্রেশনের বেসিক কতগুলো ফর্মুলা পড়ার পরেই আমরা কিন্তু আবার সেই কাইনেমেটিক্সের মূল টপিকসগুলোতে ফিরে যাব। আসলে কাইনেমেটিক্স পড়তে গেলে এই ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের এই জায়গাগুলো খুব প্রয়োজন হয়, তাই এগুলো আমি মোটামুটি আগে একটু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা কনসেপ্টগুলো বুঝতে পেরেছো, যেগুলো একটু আধটু না বুঝতে পারবে সেগুলো পরে পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন তোমরা ম্যাথামেটিক্সে পড়বে বা আরও যখন অ্যাডভান্স এগুলো সম্পর্কে পড়বে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন ফর্মুলাগুলো জাস্ট প্রয়োজন এবং এদের একটু আধটু ফিজিক্যাল জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স যেগুলো প্রয়োজন সেগুলো আমি বলে দিয়েছি। ওকে, সো নাও আজকে আমরা শুরু করব বেসিক্স অফ ইন্টিগ্রেশন। ওকে, সো টুডে আওয়ার টপিক ইজ বেসিক্স অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমি এর আগে বলেছিলাম যে ক্যালকুলাসকে মূলত এখানে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ছিল ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন কি না, ডিফারেন্সিয়েশন হচ্ছে মূলত একটা ফাংশন স্প্লিটিং বলতে পারো। ফিজিক্যালি একটা ফাংশনকে যদি আমি স্প্লিট করি দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন, এবং একটা ফাংশনকে আমার স্প্লিটিং কতকগুলো একটা স্প্লিটিং ফাংশনের জয়েনিং যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মিনস অ্যাকচুয়ালি সামেশন। ওকে, অ্যান্ড ম্যাথামেটিক্যালি দিস ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট দ্য অ্যান্টি ডেরিভেটিভ অর দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ বলতে কী বলা হচ্ছে, যেমন ধরো আমি যে কোনো একটা কোয়ান্টিটি যদি আমি ওয়াই বলি, ওয়াই যে কোনো একটা কোয়ান্টিটি, তাহলে এই ওয়াইয়ের ডেরিভেটিভ কি না ডি ওয়াই। ডেরিভেটিভ অফ ওয়াই ইজ ডি ওয়াই, দ্যাট ইজ এ ডিফারেন্সিয়াল চেঞ্জ অফ ওয়াই। ওয়াইয়ের খুব ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন ডি ওয়াই, এটাকে আমরা বলেছি যে ওয়াইয়ের ডেরিভেটিভ। এখন যদি আমি ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স তখন আমরা এটা বলেছি ডি ওয়াই বাই ডি এক্স, এভাবে বলেছি। তাহলে আমি যদি সিম্পলি আমি যদি বলি ওয়াইয়ের ডেরিভেটিভ, তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ সিম্পলি ডিফারেন্সিয়াল চেঞ্জ যদি বলি ডি ওয়াই। এখন আমি যদি এর অ্যান্টি ডেরিভেটিভ ডি ওয়াইয়ের অ্যান্টি ডেরিভেটিভ নিই, দ্যাট ইজ এ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, তাহলে ডি ওয়াইয়ের যদি রিভার্স প্রসেস নিই অ্যান্টি ডেরিভেটিভ, সেটাকে এইভাবে সাইন করা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এবং সেটা সমান হয়ে যাবে ওয়াই। তেমনি আমি যদি এক্সের ডিফারেন্সিয়াল চেঞ্জ ডি এক্স, দ্যাট ইজ এ ডেরিভেটিভ, আমি যদি এর অ্যান্টি ডেরিভেটিভ নিই দ্যাট ইজ ইন্টিগ্রেশন, দেন ইট উইল বি এক্স। দিস ইজ দ্য ভেরি বেসিক থিং অ্যাবাউট ইন্টিগ্রেশন। অ্যান্ড হিয়ার দিস ডি এক্স ডি ওয়াই, বাট যদি এই ডিএক্স ডি ওয়াই ছাড়াও আরও অন্য কোনো ফাংশন থাকে তখনও কিন্তু এই জিনিসটি একই রকমভাবে অ্যাপ্লাই হবে। এখানে অ্যাকচুয়ালি ফাংশনটা ওয়ান রয়েছে, কনস্ট্যান্ট ফাংশন। অ্যাকচুয়ালি আমরা এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো, তো আমি খুব ডিটেলসে ইন্টিগ্রেশনের যে ম্যাথামেটিক্সের যে ডিটেলস বিষয়টি রয়েছে, অ্যাকচুয়াল যে মিনিংটা রয়েছে ইন্টিগ্রেশনের, আমি সেই ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশনের দিকে না গিয়ে একটু ফিজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো। এবং আমাদের যে ফর্মুলাগুলো এই কাইনেমেটিক্সের প্রয়োজন হবে, যাতে সেই ফর্মুলাগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারি, সেইগুলোর দিকে যাবো। আমি ইন্টিগ্রেশন যে ম্যাথামেটিক্সে তোমরা যে ইন্টিগ্রেশন পড়বে সেখানে আরও তোমরা মোর রিগোরাস হয়েতে আরও ভালোভাবে পড়বে ইন্টিগ্রেশন, কিন্তু আমি এখানে অতটা ডিপলি আমি যাব না। তবে ওপর ওপর যেটুকু ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মনে রাখার জন্য প্রয়োজন হবে আমি সেগুলোই বলবো। তাহলে ফার্স্ট থিং যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা ইন্টিগ্রেশন কি না, ইন্টিগ্রেশন হচ্ছে যে ডেরিভেটিভের একটা রিভার্স প্রসেস। জাস্ট এই লাইনটাই আমাদের যথেষ্ট এখানে ওই ফর্মুলাগুলো মনে রাখার জন্যে, যে ইন্টিগ্রেশন আর কিছুই নয় ডেরিভেটিভের একটা বিপরীত প্রক্রিয়া, রিভার্স প্রক্রিয়া। যে ওয়াই এর যদি আমি ডিফারেন্সিয়াল চেঞ্জ ডেরিভেটিভ যদি ডি ওয়াই বলি তাহলে এর ইন্টিগ্রেশন আমি ওয়াই পাবো। ওকে, তাহলে ফিজিক্যালি জিনিসটা কী বলছি, যে আমি একটা লেন্থ বলতে পারি, একটা মনে করো লাইন রয়েছে, সে লাইনের টোটাল লেন্থ যদি আমি এক্স বলি তাহলে এর প্রত্যেকটা স্মল লেন্থ আমি যদি ডিএক্স ডিএক্স ডিএক্স, তাহলে আমি ক্ষুদ্র ক্ষুদ্র সব ডিএক্সগুলো মিলে টোটাল এক্সটা দেবে। তাহলে আমরা যখন এগুলো ডিসক্রিট কোয়ান্টিটির ক্ষেত্রে আমি যদি বলি, যে ডিসক্রিট কোয়ান্টিটি মানে যেগুলোকে আমরা নাম্বার দিয়ে ডিনোট করতে পারবো, ওয়ান টু থ্রি ফোর, এইভাবে যদি আমরা নাম্বার দিয়ে ডিনোট করি সেগুলোকে আমরা ডিসক্রিট কোয়ান্টিটি বলা হয়। এবং সেক্ষেত্রে আমরা যদি এক থেকে এন এর যোগফল নিই, আমরা এবার সামেশন এন বলি, আই ইকুয়ালস টু এন আই, আই ইকুয়ালস টু ওয়ান টু এন আমরা বলতে পারি, সেখানে এন ওয়ান এন টু এন থ্রি এরকমভাবে যেতে পারে কতগুলো সাম। এখানে একটা ইন্ডেক্স ইউজ করছি আমরা আই এক থেকে এন, এই সামেশানটা আমরা ইউজ করি বা এই ইন্ডেক্সটা আমরা ইউজ করি ডিসক্রিট কোয়ান্টিটির ক্ষেত্রে। কিন্তু যখন আমাদের এটা ডিসক্রিট কোয়ান্টিটি বলতে কন্টিনিউয়াস, দিস ডিএক্স 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 ক্ষুদ্র ক্ষুদ্র যে চেঞ্জগুলো রয়েছে যখন এগুলো কন্টিনিউয়াস হবে, তখন আমরা এখানে কিন্তু এই সামেশান ডিএক্স আমরা না লিখে এর পরিবর্তে এই সামেশান চিহ্নটার পরিবর্তে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স লিখবো। দিস সামেশান ডিএক্স মিনস এক্স অ্যান্ড দিস ইন্টিগ্রেশন ডিএক্স মিনস এক্স, বাট দিস সাইন ইজ অনলি ইউজড, তখনই এটা ইউজ হবে যখন আমরা ডিসক্রিট কতগুলো ভ্যালু পাবো এক্সের। কিন্তু এখানে যেহেতু আমরা এক্সের কোনো ডিসক্রিট ভ্যালু পাচ্ছি না, একটা কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছি, একটা কন্টিনিউয়াস ফাংশন, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করবো।
এবং ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স, অ্যান্ড দ্যাট মিনস যে টোটাল লাইনটার দৈর্ঘ্য, টোটাল লাইনটার দৈর্ঘ্য এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স ডিএক্স। ওকে, তার মানে আমাদের এই ইন্টিগ্রেশন আর সামেশন, সামেশন মানে কি না কতগুলো কোয়ান্টিটি ডিসক্রিট কোয়ান্টিটির যোগফল, ইন্টিগ্রেশন মানে কি কন্টিনিউয়াস ফাংশনের যোগফল, দ্যাট ইজ দ্য সামেশন, আর কিছুই নয়। কিন্তু এটা কন্টিনিউয়াস একটা বিষয়ের, কন্টিনিউয়াস একটা লাইনের সামেশন, একটা কন্টিনিউয়াস বিষয়ের সাবজেক্টে একটা সামেশন। ওকে, তাহলে আমরা আরও কয়েকটা ফাংশনের যদি আমি এক্সাম্পল নিই তাহলে এটা বোঝা যাবে। এটা সিম্পল বিষয় যে এক্সের ইন্টিগ্রেশন ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, কারণ এক্সের ডেরিভেটিভ ডিএক্স। তাহলে আমি যদি আরও কতগুলো ফাংশন নিই তাহলে বোঝা যাবে। যেমন ধরো আমি একটা ফাংশন বলছি, সাপোজ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আমাদের একটা ফাংশন আছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন এই ফাংশনটা যদি আমি ডেরিভেটিভ করি, ডি ডিফারেনশিয়াল চেঞ্জ নিই, তাহলে কী হবে ডি ওয়াই, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যদি আমি নিই তাহলে কত হবে টু এক্স, তাহলে আমি যদি ডি ওয়াই নিই সেটা হবে টু এক্স ডি এক্স। দিস ইজ দ্য ডিফারেনশিয়াল চেঞ্জ অফ ওয়াই, কোন ফাংশনটা, ফাংশনটা এখানে এক্স স্কোয়ার। তাহলে আমি এটা, এটা যদি আমি বলি ইকুয়েশন ওয়ান, আমি এটা বলছি ইকুয়েশন ওয়ান, দিস ইজ আওয়ার ইকুয়েশন ওয়ান, ওকে দিস ইজ আওয়ার ইকুয়েশন ওয়ান অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন টু। ওকে, নাও এখন ডি ওয়াই ইকুয়ালস টু টু এক্স ডি এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন আমি যদি এই ফাংশনটি ইন্টিগ্রেশন নিই কত আসবে, ওয়াই আসবে ইন্টিগ্রেশন। তাহলে আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিই, বাই টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, বাই টেকিং ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বোথ সাইড কী পাবো আমি, না ইন্টিগ্রেশন ডি ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টু এক্স ডি এক্স, এটা পাবো। এখন এই ইন্টিগ্রেশন ডি ওয়াই কত, না এই ইন্টিগ্রেশন ডি ওয়াই হচ্ছে যে ওয়াই সমান কত, না ইন্টিগ্রেশন টু এক্স ডি এক্স। তাহলে এটা আমার ইকুয়েশন থ্রি। তাহলে আমি এখন ইকুয়েশন থ্রি আর ইকুয়েশন ওয়ানটা যদি কম্পেয়ার করি, এখানে আছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই ইকুয়ালস টু টু এক্স ডি এক্স, তার মানে রাইট হ্যান্ড সাইড সাইডটা সেম হওয়া উচিত। তার মানে আমি ফ্রম থ্রি অ্যান্ড ওয়ান উই গেট, ফ্রম থ্রি অ্যান্ড ওয়ান উই গেট দিস ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টু এক্স ডি এক্স, অ্যান্ড দ্যাট উইল বি নাথিং বাট এক্স স্কোয়ার। তার মানে ইন্টিগ্রেশন টু এক্স ডি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে আমি তাহলে ইন্টিগ্রেশন টু এক্স, এই যে ফাংশনটা টু এক্স ফাংশনটা যদি আমি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কোথাও আমি পাচ্ছি এক্স স্কোয়ার। এবার ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমি এই এক্স স্কোয়ারের সময় যদি আমি একটা কনস্ট্যান্ট সি যোগ করে দিই, তাহলে ডেরিভেটিভ করার সময় এটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে আমি এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার লিখি, বা তার সঙ্গে একটা কনস্ট্যান্ট যদি আমি যোগ করি টু থ্রি ফোর ফাইভ এরকম কোনো একটা যদি কনস্ট্যান্ট যোগ করি, ইন জেনারেল যদি আমি সি বলি, তাহলে কিন্তু এই ডেরিভেটিভটার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যখন তার এন্টি ডেরিভেটিভটা নিচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রেশন টু এক্স ডি এক্স নিচ্ছি, তখন যে ওয়াইটা লিখছি সে এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ারের সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকা উচিত সি। এটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে আমার যে মেন ফাংশনটা তার সঙ্গে একটা কনস্ট্যান্ট কিন্তু সবসময় যোগ থাকবে, কারণ সেই ফাংশনটা যখন আমি ডেরিভেটিভ নিচ্ছি তখন সেই কিন্তু কনস্ট্যান্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ফাংশনের এন্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তেমনি আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ যদি বলি যে সাপোজ ইন্টিগ্রেশন, সরি, ওয়াই ইকুয়ালস টু একটা ফাংশন নিই, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব আমি একটা ফাংশন নিচ্ছি, তাহলে আমি যদি এখানে ডি ওয়াই বাই ডি এক্স করি কত হবে, থ্রি এক্স স্কোয়ার ডি এক্স, থ্রি এক্স স্কোয়ার। নাও ডি ওয়াই উইল বি কত হবে, থ্রি এক্স স্কোয়ার ডি এক্স। এখন আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিই তাহলে কত হবে, ইন্টিগ্রেশন ডি ওয়াই সমান ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডি এক্স, ইন্টিগ্রেশন ডি ওয়াই কত ওয়াই, তাহলে ওয়াই সমান ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডি এক্স, দিস ইজ ইকুয়েশন ওয়ান। এখন বুঝতে পারছো ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব আর ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস সি সেম থিং, কারণ আমি যখন ডেরিভেটিভ করবো এটা শূন্য হয়ে যাবে। তাহলে দিস ইজ আওয়ার ইকুয়েশন টু অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন ওয়ান। নাও ইফ উই কম্পেয়ার ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু, যদি এক আর দুই ইকুয়েশন আমরা তুলনা করি তাহলে কী পাবো, ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস সি। তাহলে এইভাবে কিন্তু আমরা ইন্টিগ্রেশনগুলো করতে পারি এক্স কিউব প্লাস সি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাকে যখন শুধুমাত্র ইন্টিগ্রেশনটা দেবে, শুধুমাত্র এই থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইন্টিগ্রেশন দেবে, সেটা দিয়ে বোঝা খুব মুশকিল যে এটা কার ডেরিভেটিভ, কোন ফাংশনের ডেরিভেটিভ, সেটা বোঝা খুব মুশকিল। সবসময় এটা আমরা দেখে বুঝতে পারবো না। যেমন আমরা এখানে দেখে বুঝতে পারছি থ্রি এক্স স্কোয়ারটা আসলে এক্স কিউবের ডেরিভেটিভ, তার মানে থ্রি এক্স স্কোয়ারের এন্টি ডেরিভেটিভ হবে এক্স কিউব, সেটা আমরা এখান থেকে বুঝলাম। কিন্তু সব ক্ষেত্রে এটা বোঝা যাবে না, সেজন্য আমরা একটা জেনারেল ফর্মুলার দিকে যাবো, এবং সেই জেনারেল ফর্মুলাটা কীভাবে পাওয়া যাবে একই রকমভাবে আমি ওটাকে প্রুফ করতে পারি। যে আমি একটা ফাংশন নিচ্ছি, সাপোজ দ্য ফাংশন ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান,
আমার কাছে এরকম একটা ফাংশন আছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। আমি যদি ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু এক্স তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ হতে হবে না এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এন প্লাস ওয়ান ক্যান্সেল আউট, তাহলে এটা ওয়ান মাইনাস ওয়ান এটা ক্যান্সেল আউট, তাহলে এক্স টু দি পাওয়ার এন। তার মানে আমার এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডিওয়াই সমান কত হয়ে যাচ্ছে মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এখানে আমি একটা সি সবসময় যোগ করতে পারি, এটা আমার ইকুয়েশন ওয়ান, কারণ এখানে সি যোগ করলে সেকেন্ড লাইনে তার কোনো প্রভাব পড়ছে না, এখানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, দিস ইজ ইকুয়েশন টু। এখন আমি এক আর দুই ইকুয়েশন যদি তুলনা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এক আর দুই আমি তুলনা করতে পারছি, তাহলে ফ্রম ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা কী পাচ্ছি না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তার মানে এটা আমাদের একটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে গেল, জেনারেল ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন। তাহলে সেটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এখন আমি যে দুটো ইন্টিগ্রেশন অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার দিয়ে আর ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ দিয়ে আমি যে দুটো ডেরিভেটিভ করেছিলাম এবং সেখান থেকে যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা নির্ণয় করেছিলাম সেগুলো যদি আমি আরেকবার লক্ষ্য করি, আমি ওখানে যে দুটো ফাংশন নিয়েছিলাম মূলত তাতে একটা ছিল ইন্টিগ্রেশন টু এক্স ডিএক্স সমান আমি বলেছিলাম এক্স স্কোয়ার, আরেকটা ছিল ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডিএক্স সমান ছিল এক্স কিউব বা এক্স স্কোয়ার প্লাস সি বা এক্স কিউব প্লাস সি। এখন যদি আমি এই ইন্টিগ্রেশনগুলো এই ফর্মুলার সাহায্য করি দেখো আগের রেজাল্টে চলে আসবে। তাহলে এখানে আমি যে বলি ইন্টিগ্রেশন টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন টু এক্স ডিএক্স সমান আমি দুইটাকে বাইরে বের করতে কনস্ট্যান্ট, তাহলে টু ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এক্স ডিএক্স মিনস কি এক্স টু দি পাওয়ার ওয়ান ডিএক্স, তার মানে এখানে এন এর জায়গায় কত আছে ওয়ান আছে। তাহলে আমি এটি লিখতে পারি টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, তাহলে হতে ওয়ান প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে দেখো এখানে যেটা হয়ে যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ এক্স স্কোয়ার, এই দুই দুই ক্যান্সেল আউট, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি। তো আগের রেজাল্টে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন টু এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার প্লাস সি। আমি এই ফর্মুলাটা দিয়ে করেছি, এখন আগে অ্যান্টি ডেরিভেটিভ সিম্পল অ্যান্টি ডেরিভেটিভ প্রক্রিয়াটা দিয়ে করেছিলাম, এখন এখানে ক্ষেত্রেও তাই হতে পারে যে আমি যদি ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে থ্রিটা বাইরে বেরোবে কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স। এখন এক্সের মাথায় পার কত আছে দুই, এখানে যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা হয়ে যাবে কত থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান প্লাস সি, থ্রি থ্রি ক্যান্সেল আউট, তাহলে হয়ে যাবে এক্স কিউ প্লাস সি। তার মানে ইন্টিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু এক্স কিউ প্লাস সি, যেটা আমরা কিন্তু আগে অ্যান্টি ডেরিভেটিভ প্রক্রিয়া থেকে করেছিলাম। তাহলে কিন্তু এইভাবে আমি একটা জেনারেল ফর্মুলাতে পৌঁছে গেলাম যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এইভাবে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের বিভিন্ন রেজাল্টগুলোতে পৌঁছাতে পারি এবং কতগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট আমাদেরকে মনে রাখতে হবে। এবং কাইনামেটিক্সে আমাদের এই রেজাল্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, খুবই কাজে লাগবে। জাস্ট একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট মনে রেখে আমি প্রায় কাইনামেটিক্সটা পড়ে ফেলতে পারবো, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ডেরিভেটিভের ক্ষেত্রে কী ছিল এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু এখানে কী হচ্ছে পাওয়ারটা এক বেড়ে যাচ্ছে আবার নিচে পাওয়ারটা এক যোগ হচ্ছে। ওখানে কী হচ্ছিলো পাওয়ারটা পাশে আসছিল এবং পাওয়ারটা এক কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আরও কয়েকটা ফর্মুলা লিখে ফেলি যদি আমাদের কাজে লাগে, তাহলে আমি আরও কয়েকটা ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখব। তার জন্য আমার কয়েকটা ডেরিভেটিভ জানতে হবে, যেমন আমি ডেরিভেটিভগুলোর সাপেক্ষে যদি বলি যে আমার যেমন এই ইন্টিগ্রেশন মানে যেমন সাইন এক্সের ডেরিভেটিভ ডিডিএক্স অফ সাইন এক্স, আমার সাইন এক্সের ডেরিভেটিভ কত ছিল না সাইন এক্সের ডেরিভেটিভ ছিল আমার কস এক্স, তেমনি কস এক্সের ডেরিভেটিভ কত ছিল ডিডি অফ এক্স অফ কস এক্স কত ছিল মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে আমি যদি কস এক্স ইন্টিগ্রেশন করি কত হবো সাইন এক্স, সাইন এক্স ইন্টিগ্রেশন করি মাইনাস কস এক্স, রিভার্স প্রসেস। তাহলে আমি এখানে ফর্মুলা বলতে পারি যে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স নাথিং বাট সাইন এক্স প্লাস সি, এটা আমি একটা ফর্মুলা বলতে পারি। তেমনি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস সি, এভাবে আমরা কতগুলো ফর্মুলা পেতে পারি। আবার যেমন যদি বলি ইন্টিগ্রেশন যেমন ডিডিএক্স অফ আমি যদি বলি টেন এক্স, তাহলে ডিডিএক্স অফ টেন এক্স আমাদের কত হয় না সেক্স স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান টেন এক্স প্লাস সি। এভাবে কিন্তু আমরা কতগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা পেতে পারি।
তেমনি যদি বলি ডিডিএক্স অফ কটেক্স, তাহলে এটা আমরা জানি কত হয়, মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স। তাহলে আমি যদি একটু ইন্টিগ্রেশন কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কত হবে না, মাইনাস কটেক্স প্লাস সি। এগুলো কিন্তু আমাদের একটা একটা ফর্মুলা ইন্টিগ্রেশনের, ওকে। সেটা আমরা কোথার থেকে পাচ্ছি, ওই অ্যান্টি ডেরিভেটিভ। তাই আমরা যদি ডেরিভেটিভের ফর্মুলা জানি, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বলে দেবো। রিভার্স প্রসেস, সাইন এক্সের ডেরিভেটিভ যদি কস এক্স হয় তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এক্স, কস এক্সের ডেরিভেটিভ যদি মাইনাস সাইন এক্স হয় সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ যদি সেক্স স্কোয়ার এক্স হয় সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স, তেমনি কট এক্সের ইন্টিগ্রেশন যদি মাইনাস কস এক্স, ডেরিভেটিভ যদি মাইনাস কস এক্স স্কোয়ার এক্স হয় তাহলে কস এক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কট এক্স। এবং এটা একটা সমাকলন ধ্রুবক সবসময় থাকবে। এগুলো এই ধরনের যে ইন্টিগ্রেশনের কথা বলছি, যেখানে আমার একটা সমাকলন ধ্রুবক সবসময় এক্সট্রা রয়ে যাচ্ছে, একটা এই ধ্রুবকের মানটা কত হবে আমরা জানি না, এই ধ্রুবকটা মূলত অনির্দিষ্ট ধ্রুবক, যে কোনো ধ্রুবক হতে পারে, 2, 3, 4, 5, লগ 5, লগ 2, ইউটিউব 2, ইউটিউব 3, এটসেট্রা, যে কোনো কিন্তু এই সিটা হতে পারে। তাই এই ধরনের যদি অনির্দিষ্ট ধ্রুবক এখানে সবসময় একটা যুক্ত আছে, ওই জন্য এই ধরনের সমাকলনকে আমরা অনির্দিষ্ট সমাকলন বলবো বা ইনডেফিনেট ইন্টিগ্রেশন বলবো। এই পরবর্তী ভিডিওতে আমি ডেফিনেট ইন্টিগ্রেশন সম্পর্কে বলবো, তবে এখানে আমরা শুধুমাত্র যে ইন্টিগ্রেশনের রেজাল্টগুলো নিচ্ছি এগুলো কেবলমাত্র কি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, সিম্পল অ্যান্টি ডেরিভেটিভ অব দ্য ফাংশন, ওকে। সো এই কতগুলো রেজাল্ট কিন্তু আমরা মনে রাখবো, এছাড়াও আরও কয়েকটা রেজাল্ট তোমরা বলতে পারো। যেমন আমি যদি এখানে ই টু দি পাওয়ারের ফাংশনটা লিখি, এটা খুব ইম্পর্ট্যান্ট যে ইন্টিগ্রেশন আমি যদি ই টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হবে, তার কারণ তোমরা এটা আগেই জানো যে ই টু দি পাওয়ার এক্স আমার একটা ফাংশন যা ডেরিভেটিভ করলে কোনো চেঞ্জ হয়নি, ই টু দি পাওয়ার এক্সই হয়। এখন এখানে যদি কনস্ট্যান্ট থাকে, যেমন আমি যদি ফর এক্সাম্পল একটা বলে থাকি যে ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি হয়, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তখন কিন্তু এই পাওয়ারটা কীভাবে পাশে আসবে। যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে কী হচ্ছিলো, পাওয়ারটা পাশে আসছিলো, এখানে কিন্তু পাওয়ারটা ওয়ান বাই হবে, মানে নিচে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। সিমিলারলি এগুলোর ক্ষেত্রে যদি আমি এখানে কস এম এক্স লিখতাম তাহলে সাইন এম এক্স ডিভাইড বাই এম হতো, এখন সাইন এম এক্স লিখতাম কস এম এক্স ডিভাইড বাই এম হতো, যেটা ডেরিভেটিভের কিন্তু পাশে বসতো। মানে এখানে যদি এমনি লিখতাম আমি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স যদি আমি লিখে রাখি, তাহলে এটা কিন্তু হবে ওয়ান বাই এম সাইন এম এক্স প্লাস সি। এরকম ধরনের কিন্তু রেজাল্টগুলো পাওয়া যাবে। তাহলে এগুলো ইনডেফিনেট ইন্টিগ্রেশনের কয়েকটা রেজাল্ট, আরও অনেক রেজাল্ট ইন্টিগ্রেশনের রেজাল্ট অনেক রয়েছে, কিন্তু আমাদের সেগুলো এই কাইনামেটিক্সে অত রেজাল্ট প্রয়োজন হবে না, মূলত এক্স টু দি পাওয়ার এন এর রেজাল্টটাই ইউজ হয়, কখনো কখনো এগুলো ইউজ হতেও পারে।